নমস্কার বন্ধুরা সবরীর রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আছারি তরকার ডাল রেসিপি এই রেসিপিটি ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে একেবারে পারফেক্ট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটি বানানোর পদ্ধতিটি আজকে রেসিপিটা বানানোর জন্য আমি একটা বাটিতে ছোলার ডাল মটর ডাল মুগ ডাল আর মুসুর ডাল এই চার রকম ডাল নিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এটাকে দুবার আমি জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব যাতে এতে যদি কোনো ময়লা থাকে পাউডার জাতীয় গুঁড়ো গুঁড়ো সাদাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবার গরম জল দিয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এতে খুব তাড়াতাড়ি ভিজে যাবে এবার এখানে আমি কয়েকটি মশলা নিয়েছি জিরে কালো সর্ষে মেথি আর শুকনো লঙ্কা আর মৌরি এটাকে একটা প্যানের মধ্যে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো তো খুব বেশি রোস্ট করার দরকার নেই জাস্ট একটুখানি তেল জাতীয় অংশটা মরে গেলেই ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার প্রেসার কুকার তেল গরম করে নিয়ে এতে এক চামচ জিরে আর এক চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এবার পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দেবো যতটা জল অ্যাড করলে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে একটু পরিমাণ মতো সেরকম জল নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা ডাল ভালো করে জলটা ফেলে দিয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সাত মতো নুন আর সাত মতো চিনি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার যে মশলাটা আমি ডাইরোস্ট করে নিছিলাম সেটা গ্রাইন্ড করে নিয়েছি সে মশলাটাকে দুটো ভাগে ভাগ করে নেব অর্ধেকটা ডালের সাথে অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একবার মিশিয়ে নিলাম প্রেশার কুকারে ঢাকা দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব ডালটা সিদ্ধ করার জন্য তবে ডালটা খুব বেশি সিদ্ধ না করাই ভালো একটু দানা দানা অবস্থায় থাকলে খুব ভালো হয় ঠিক দেখুন এরকম অবস্থা একটু কাঁটা দিয়ে আমি নাড়িয়ে মিশিয়ে নিলাম উপকরণগুলোকে একটু দানা দানা থাকলে ডালটা মুখে দিলে খেতে ভালো লাগে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তাতে দিলাম এক চামচ সাদা তেল একটা বড়ো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম এই বড়ো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সিদ্ধ করে রাখা ডালটা টমেটোর সাথে অ্যাড করে দেব। এর মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই প্রেশার কুকারের মধ্যে যে ডালটা লেগেছিল তাতে একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত প্রকারগুলোকে আবার একটু নাড়িয়ে একটু ফুটতে দেব এক মিনিটের মতো এতে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা এর মধ্যে দিয়ে দিতে পারেন তাতে আরও ভালো সুগন্ধ ছাড়বে এদিকে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল এক চামচ ঘি এক চামচ জিরে আর এক চামচ সর্ষে এতে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গ্রেট করে রাখা এক চামচ আদা আর এক চামচ রসুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ঘণের জন্য সাথে করে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এইটা আমি একটা তরকা বানাবো ডালের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণের জন্য আমার তরকা রেডি হয়ে গেছে এবার তরকাটা আমি ডালের উপর ছড়িয়ে দেব এতে ডালটার একেবারে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর একটা আচারি ভাবও আসবে এর মধ্যে যে বাকি মশলাটা ছিলাম এই আচারি মশলাটা এবার অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছে কিছুটা লেবুর রস আর জলদি জলদি এটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে অ্যারোমাটা বেরিয়ে না যায় এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কত সহজে এত সুন্দর একটা ঢাবা স্টাইল আচারি তরকার ডাল বাড়িতেই বানিয়ে নিতে পারলেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা রুটি ভাত সব সমস্ত কিছুর সাথে একেবারে পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার হব নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা